320 GB হার্ড ডিস্ক, 2 GB RAM. ল্যাপটপটির দাম শুধুমাত্র 8990 টাকা. গাইস দেখতে পাচ্ছেন আমরা ফার্স্ট এজ ল্যাপটপটা দেখাইছি, এটা হচ্ছে মাত্র 8990 টাকা. এটা একটা ডেলের ল্যাপটপ তাই না? জি. এটা প্রসেসর কি বললেন? এটা Core i7 প্রসেসর ব্যবহার করা আছে. আর প্রাইসটা কত বললেন? অনলি 18500 টাকা. মাত্র 18500 টাকা Core i7 এ. ক্রোম অপারেটিং সিস্টেম, কেউ চাইলে এটাতে আপনারা Android এর সব অ্যাপ ইউজ করতে পারবেন. বাস্তবে বলতে গেলে এটা 5 মিলিমিটার কম, ওয়েটও কিন্তু অনেক কম. আর এটা ব্যাটারি ব্যাকআপ পাবে কতক্ষণ? অ্যাভাস্ট কোম্পানিতে ইউজ করা Dell Latitude সিরিজের একটি ল্যাপটপ. 7th generation Core i7. Core i7 এর 7th generation এটা. 256 NVMe SSD, 8 GB RAM, fingerprint সহ মাত্র 32000 টাকা আপনি এখান থেকে MacBook পেয়ে যাচ্ছেন. 128 4 GB. আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছেন. বন্ধুরা আবার চলে আসলাম নতুন একটি ল্যাপটপের ভিডিও নিয়ে। তো আজ কিন্তু আমি চলে আসছি এলিফ্যান্ট রোড। এলিফ্যান্ট রোড আসার পরে আমি একটা দোকানে আসছি, যেটা হচ্ছে ল্যাপটপ টুকু। পূর্বে আমি ওনাদের কাছে অনেকগুলো ভিডিও বানিয়েছি, তো দেখতে পাচ্ছেন আপনারা যদি এই ল্যাপটপ টুকু এই সপ্তাহে আসেন, এখানে হিউজ পরিমাণের ল্যাপটপ কালেকশন পেয়ে যাবেন। সো আপনারা যদি ল্যাপটপের শোরুমটা আসেন, এখানে কিন্তু অলওয়েজ আপনারা ওয়ালি ভাইকে পেয়ে যাবেন। ওয়ালি ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আজ আমাদেরকে ওয়ালি ভাই এখানে যে ল্যাপটপগুলো আছে সেগুলো আমাদেরকে জানাবে। তার আগে আমি একটু জানতে চাচ্ছি আপনার এখানে কি ধরনের ল্যাপটপ পাওয়া যায় ও কেমন প্রাইসের ল্যাপটপ পাওয়া যায়। আমার এখানে কোর্টুডো থেকে শুরু করে Core i7 5th generation থেকে 8th generation পর্যন্ত সবগুলো ল্যাপটপ অ্যাভেলেবল। সর্বনিম্ন 9000 টাকা থেকে শুরু করে উপরে আছে 1 লাখ 1.5 লাখ, মানে সর্বনিম্ন 9000 টাকা থেকে শুরু করে ল্যাপটপ পাওয়া যায়। আর কেউ যদি ল্যাপটপগুলো ঢাকার বাইরে কুরিয়ার করে নিতে চায়, যারা ঢাকায় থাকে না তাদের জন্য পসিবল তো তাই না? জি, তাদের জন্য সুযোগ রয়েছে। তারা কন্ডিশন কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার করে নিতে পারে। ওকে, তো আমি বিস্তারিত সকল কিছু ভিডিওতে দেখাবো ওনার কাছে, যে ল্যাপটপগুলো, ল্যাপটপের কন্ডিশন, ল্যাপটপের কোয়ালিটি, ল্যাপটপের প্রাইস সকল কিছু দেখাবো। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে দিবেন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধু আর কথা বাড়ছি না, চলুন শুরু করা যাক ল্যাপটপের ভিডিও। আসসালামু আলাইকুম, ল্যাপটপ টুকুতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের শোরুমটা হলো এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টারের নিস্তালায়, ঢুকেই হাতের ডান পাশে 136 নম্বর দোকান। তো ওয়ালি ভাই আমাদেরকে শুরুতে কোন ল্যাপটপটা দেখাবেন? আমরা প্রথমেই দেখাবো একদম লো বাজেটের, যাদের বেসিক কাজ ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট এবং শুধু ব্রাউজিং এর কাজ, তাদের জন্য বাইরে থেকে আনানো সিঙ্গাপুরের প্রোডাক্ট। এগুলো সব Dell Latitude সিরিজের, Latitude এর D630 Core 2 Duo ল্যাপটপ। অনেকেই আমাদের কাছে রিকোয়েস্ট করেছেন যে একদম কম বাজেটের ল্যাপটপ তারা চাচ্ছেন, বেসিক চার ট্রেনিং কাজ করবেন। 320 GB হার্ড ডিস্ক, 2 GB RAM। ল্যাপটপটির দাম শুধুমাত্র 8990 টাকা। মাত্র 8990 টাকা এই ল্যাপটপটি। গাইস দেখতে পাচ্ছেন আমরা ফার্স্ট এজ ল্যাপটপটা দেখাইছি, এটা হচ্ছে মাত্র 8990 টাকা। এটা একটা ডেলের ল্যাপটপ তাই না? জি। এরপর আমরা দেখাবো Lenovo Core i5 3rd generation, 500 GB হার্ড ডিস্ক, 4 GB RAM এবং 4 GB RAM রয়েছে Core i5 3rd generation। ব্যাটারি ব্যাকআপ 2 ঘন্টার উপরে, 3 থেকে 3.5 ঘন্টা পেয়ে যাবেন। যারা পাওয়ারফুল কাজ চাচ্ছেন কম বাজেটে, তাদের জন্য ল্যাপটপটি। এটার দাম রাখবো আমরা 17500 টাকা। 17500 টাকা। ওকে, এটা হচ্ছে Lenovo ThinkPad। জি, তাই তো। জি। এরপর আমরা দেখাবো Core i7 এর 2nd generation এবং 3rd generation দুইটাই আমাদের কাছে আছে Latitude সিরিজের Dell এর। যারা পাওয়ারফুল কাজ করতে চাচ্ছে লো বাজেটে, তাদের জন্য অনলি 18500 টাকায় Dell Latitude এর E6430 মডেলটি। এটার প্রসেসর কি বললেন? এটা Core i7 প্রসেসর ব্যবহার করা আছে। আর প্রাইসটা কত বললেন? অনলি 18500 টাকা। মাত্র 18500 টাকা Core i7 এর। আর একটু ডিসপ্লে সাইজ আছে কত? 14 ইঞ্চ। আচ্ছা গাইস, দেখতে পাচ্ছেন Core i7 এর একটা ল্যাপটপ আপনার মাত্র 18500 টাকা পাচ্ছে। আর কি কি কনফিগারেশন আছে এটা? এটা 500 GB হার্ড ডিস্ক, 4 GB RAM। আর জেনারেশন? সেকেন্ড জেনারেশন। সেকেন্ড জেনারেশন। আচ্ছা, এটা হলো HP EliteBook সিরিজের ল্যাপটপ, খুবই কমনলি যেটা ব্যবহার করা হয়, 840G2, Core i5 5th generation, 500 GB হার্ড ডিস্ক, 4 GB RAM, অনলি 23500 টাকা। 23500। এটা কি টাচ না নন টাচ? নন টাচ। আর টাচ স্ক্রিনটা যদি কেউ নিতে চায়? টাচ স্ক্রিন নিতে চাইলে 3000 টাকা বেশি, 26500 টাকা, 5th generation। এরপরে আমরা ওই 840 এর একটা ভ্যারিয়েন্ট দেখবো, এটা জাপানি ভ্যারিয়েন্ট, জাপানি ইউজ করা হয়েছে। এটা আসছে 256 SSD, 8 GB RAM দিয়ে, জাপানি ইউজ করা হচ্ছে। টোটালি দেখেন এন্টার বাটনটা অনেক বড় এবং ডিসপ্লে কোয়ালিটিও ভালো, HD+ 1600-900, এবং এটার বিল্ড কোয়ালিটিও বেশ ভালো এফিডের নরমাল গুলোর থেকে। 56 SSD, 8 GB RAM, দাম 27500 টাকা। 27500, 840G2। জি, আচ্ছা। এরপর আমরা দেখাবো গ্রাফিক্স সহ ল্যাপটপ গুলো, আমাদের গ্রাফিক্স সহ যে ল্যাপটপ গুলো, যাদের গ্রাফিক্স লাগবে কাজের জন্য, তাদের গ্রাফিক্স আর গ্রাফিক্স ডেডিকেটেড গ্রাফিক্স সহ ল্যাপটপ গুলো আমরা দেখিয়ে দিব। এখানে আমরা দেখতে পারবেন Asus সিরিজের আছে Core i5 4th generation গ্রাফিক্স সহ, এটাতে NVIDIA এর গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে, ডেডিকেটেড 2 GB, 500 GB হার্ড ডিস্ক, 4 GB RAM গ্রাফিক্স সহ। আমরা ল্যাপটপটা দেখতে পারি? অবশ্যই। খুবই সুন্দর, কিবোর্ডের মধ্যে অরেঞ্জ কালারের ফ্ল্যাশ আছে। ল্যাপটপটা দেখতে কিন্তু অনেক সুন্দর, ডিসপ্লে সাইজ মনে হয় 15.6 ইঞ্চি। আচ্ছা, মানে গ্রাফিক্স সহ ল্যাপটপটা আমরা রাখতে পারি 25000 টাকা। জাস্ট 25000 টাকা গ্রাফিক্স সহ। কত জিবি গ্রাফিক্স? 2 GB NVIDIA ডেডিকেটেড গ্রাফিক্স। আচ্ছা আচ্ছা, টোটাল 4 GB গ্রাফিক্স। ওকে, এবার আমরা দেখাবো Acer এর একটি ল্যাপটপ, এটাও ডেডিকেটেড NVIDIA গ্রাফিক্স সহকারে। এটা Core i5 5th generation, এটার মধ্যে 1000 GB হার্ড ডিস্ক, 4 GB RAM। এই ল্যাপটপটা আমরা রাখবো অনলি 27500 টাকা। জাস্ট 27500 টাকা। গাইস যাদের কিনা গ্রাফিক্স সহ ল্যাপটপ নিতে চাচ্ছেন, তারা এগুলো
নিতে পারেন গেমিং এর জন্য, পাশাপাশি গ্রাফিক্স ডিজাইনের জন্য কিন্তু ওই ল্যাপটপগুলো বেস্ট হবে। ওগুলো মূলত বাংলাদেশে খুব কম দেখা যায়, কারণ এগুলোর ইম্পোর্টার বাংলাদেশে কম। আপনারা কিন্তু ওনাদের কাছে আসলে কিন্তু ওই কালেকশনগুলো পেয়ে যাবেন। এরপর আমরা Acer একটি গ্রাফিক্স সহ ল্যাপটপ দেখাবো, এটাও 4th জেনারেশনের, 1000GB 4GB, সেম Asus এর আগে যেটা দেখিয়েছি ওটার মধ্যে কনফিগার। এটার দাম রাখছি আমরা অনলি 25,500 টাকা। 25,500, এটাতে গ্রাফিক্স দিয়ে কত জানি? Nvidia 2GB ডেডিকেটেড 840। এরপর Asus এর সেম গ্রাফিক্স সহ আরেকটা ল্যাপটপ, যাদের 14 ইঞ্চির মধ্যে গ্রাফিক্স চাচ্ছেন তাদের জন্য 8GB RAM 500GB হার্ড ডিস্ক, এটাও খুব সুন্দর একটা। এটা তো গ্রাফিক্স Nvidia GeForce এ ব্যবহার করা হয়েছে, যাদের প্রফেশনাল কাজের জন্য গ্রাফিক্সটা ম্যান্ডেটরি তারা এই ল্যাপটপটা পছন্দ করতে পারেন। ছোট সাইজ দেখতে পারেন, আশা করতেছি প্রতিটা 80-90 হাজার 1,00,000 টাকার উপরে কিন্তু এগুলো ছিল। উপরের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন আমাদের এখানে HP 8th জেনারেশন Core i5 ল্যাপটপ রয়েছে, গ্রাফিক্স সহকারে একদম Nvidia MX সিরিজের 110 গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে, 1000GB 8GB DDR4 RAM এর। এই ল্যাপটপটা আমরা দাম রাখবো অনলি 42,000 টাকা। DDR4 এর? জি, এটা একদমই নতুন আপডেট আসছে ল্যাপটপটা। জি, Lenovo বড় স্ক্রিন, যাতে খুব বড় লাগবে 17.3, তাদের জন্য এটা 1000GB 8GB Core i5 8th জেনারেশন। এই ল্যাপটপটার দাম রাখছি আমরা অনলি 44,000 টাকা। কেউ চাইলে এটাতে আপনার অ্যান্ড্রয়েড এর সব অ্যাপ ইউজ করতে পারবেন। বিভিন্ন রেঞ্জের ল্যাপটপ রয়েছে, যাদের যে ধরনের রিকোয়ারমেন্ট আমাদের সাথে ওভার দ্য ফোন আলাপ করবেন, আমরা ইনশাল্লাহ সবার রিকোয়ারমেন্ট ফুলফিল করে ল্যাপটপগুলো দিতে পারবো। কেউ যদি ম্যাকবুক কালেকশনগুলো চায়? আমাদের ম্যাকবুক কালেকশনও, আমাদের প্রচুর ম্যাকবুক কালেকশন রয়েছে, ম্যাকবুকের Core i5 Core i7 সব ধরনের কালেকশন আছে। ইভেন পোর্টেবল ল্যাপটপ ম্যাকবুক এয়ার, যারা বেসিক চাচ্ছেন শুধু বেসিক কাজ, তাদের জন্য ম্যাকবুক এয়ার পোর্টেবল আছে। আমাদের সামনের শোকেসটা যদি দেখতে চান ম্যাকবুক এয়ার আছে, এবং এখানে দেখবেন এটা হচ্ছে এই সাইডটা, আমি মূলত 7-8টা ফালাই দিছি, বাইরে অনেক নয়েজ আসে থেকে। ম্যাকবুক এর অনলি 32,000, মাত্র 32,000 টাকা আপনি এখান থেকে ম্যাকবুক পেয়ে যাচ্ছেন 128 4GB। এছাড়াও আমাদের কাছে আপনি কালেকশনগুলো দেখতে পারবেন, HP 3rd জেনারেশন Core i5 রয়েছে, ওদিকটাতে দেখলে দেখতে পারবেন 8470, যেটা অনেক কমনলি বাংলাদেশে চলেছে, এই মডেলগুলো আছে। সবগুলো মডেল তো একসাথে দেখানো সম্ভব না, আমরা বেসিক আইডিয়া দিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিনে পিকচারে দেখতে পারবেন। এর মধ্যে বড় বড় সাইজের মধ্যে টাচ স্ক্রিন ল্যাপটপ রয়েছে আমাদের কাছে, টেলের HP H7 জেনারেশনের। এই ল্যাপটপটার উদাহরণ দিতে পারি, এটা i3 7th জেনারেশন, টাচ স্ক্রিন সহকারে 1000GB 8GB দিয়ে অনলি 29,000 টাকা। এরকম আরো কিছু এক্সক্লুসিভ কালেকশন আছে আমাদের, যেগুলো ভ্যারিয়েন্ট সচরাচর দেখা যায় না, আমরা চেষ্টা করি একটু মানে ব্যতিক্রম ধর্মী কিছু আনা। ম্যাক্সিমাম মানুষের বাজেট 15-20,000 টাকা, ওই টাইপের ল্যাপটপ গুলো আপনাদের কাছে পাওয়া যাবে তাই? জি অবশ্যই, 15-20,000 টাকার মধ্যে আমাদের কাছে বেশ কিছু মডেল রয়েছে, যাদের কাজ খুব ভারী তারাও ইনশাল্লাহ ওগুলো দিয়ে সার্ভ করতে পারবে, ওগুলো দিয়ে কাজ করতে পারবে। এছাড়া কোন কোন ব্র্যান্ডের ল্যাপটপ পাওয়া যাবে আপনাদের? আমাদের কাছে মূলত HP ব্র্যান্ডটা বেশি, আমাদের দেশের ওয়েদারে HP-টা ইউজার ফ্রেন্ডলি, এই জন্য HP-টা আমরা সবচেয়ে বেশি রাখি। এছাড়া ডেল, Lenovo, Acer, Asus এগুলো কমনলি আমাদের কাছে আসে। এক্সক্লুসিভ যারা চান অর্ডার করলে আমরা এনে দেবো। অলরেডি আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন Acer এর আমাদের এখানে একটা রেজার ব্লেড রয়েছে, Core i7 8th জেনারেশনের, 16GB RAM 512 SSD দিয়ে। এই ধরনের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে রেজার ব্লেড বা গেমিং কোনো ল্যাপটপ, আমাদের আরও একটা ব্রাঞ্চ রয়েছে বসুন্ধরাতে, ওখান থেকে আমরা ইনশাল্লাহ এই ব্রাঞ্চে আমরা সাপোর্ট করতে পারবো।
তো বন্ধু আপনাদের শপের অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন, ল্যাপটপ টু গো, এখানে ভাইয়ের নাম দেওয়া আছে ওয়ালিউল ইসলাম, এবং এখানে কিন্তু শপের অ্যাড্রেস দেওয়া আছে যেটা হচ্ছে স্বপ্নং 136 গ্রাউন্ড ফ্লোর মাল্টিপ্ল্যান সেন্টার নিউ এলিফেন্ট রোড ঢাকা। তবে এই শপের অ্যাড্রেস, ফোন নাম্বার, সকল কিছু আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে রাখবো, আপনারা অবশ্যই অবশ্যই চেক করে নেবেন যে কোনো ল্যাপটপ কেনার পূর্বে। তো ওকে বন্ধুরা, আশা করতেছি ল্যাপটপের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, কারণ এখানে প্রাইসগুলো দেখলেন আর কোয়ান্টিটি ও কোয়ালিটি দুটাই কিন্তু আপনারা দেখলেন। আশা করতেছি সবকিছুই ভালো লাগবে। আর মেইন কথা হচ্ছে আজকে যে ল্যাপটপগুলো দেখিয়েছি সবগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি ল্যাপটপ, স্পেশালি যারা গেমিং, গ্রাফিক্সের কাজ, আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং এই টাইপের কাজগুলো করার জন্য যারা ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপগুলো বেস্ট। তো যারা কিনা ল্যাপটপ সংগ্রহ করতে চাচ্ছেন আপনারা কিন্তু অবশ্যই ভিজিট করতে পারেন ল্যাপটপ টু গো, ওনার শপের অ্যাড্রেস, ফেসবুক পেজ, ফোন নাম্বার সকল কিছু ভিডিও ডিসক্রিপশন দেওয়া থাকবে। আর কেউ চাইলে তো অবশ্যই ঢাকার বাইরে থেকে এগুলো সংগ্রহ করতেই পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে দিবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।